ওয়াল দেয়া সঙ্গে সঙ্গে কারেন্ট শক করে, বর্ষা আসলে মন্দিরে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। মাথায় ছাদ রয়েছে, তা সত্ত্বেও ছাতা মাথায় দেবীর নিত্য সেবা করতে হয় পুরোহিতকে। নোনা ধরা দেওয়াল, শ্যাওলায় ঢেকেছে আসল রং, চারপাশে জঙ্গল, সংস্কারের অভাবে ঝুঁকছে কোচবিহারের রাজমাতা মন্দির। সাত নম্বর ওয়ার্ডের মন্দিরটি শতাব্দী প্রাচীন। মদন মোহন বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির। মহারাজা নরেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠরানী নিস্তারিণী দেবী মন্দির প্রতিষ্ঠা করেন। তাঁর ব্যক্তিগত তহবিলের অর্থেই তৈরি হয় এই মন্দিরটি। বয়সের ভারে নুব্জ সেই মন্দিরই এখন চূড়ান্ত অব্যবস্থার সাক্ষী। মন্দিরে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, মন্দিরে ভিতরে জল পড়ে, সিংহাসনে জল পড়ে, এই কারেন্টের অবস্থা এই আসে এই নাই, কোনো ওয়ালে হাত দেওয়া যায় না, ওয়াল ড্যাম সঙ্গে সঙ্গে কারেন্ট শক করে, মন্দিরটা চত্বরে জঙ্গলে জঙ্গলে কোনো মশার উদ্যোগ। বারবার মন্দির কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে, লাভ হয়নি কিছুই। এখন সমাধানের আশায় পুরোহিত এবং ভক্তরা। কোচবিহার থেকে দেবাশিস বিশ্বাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।